আসসালামু আলাইকুম আইসিটি এর অনলাইন ফোরামে আপনাকে স্বাগত আমরা আমরা আজকের ক্লাসে এপিআই টেস্টিং আলাইকুম বাকিরা সবাইকে একটু মিউট করে দিতে কাইন্ডলি হ্যাঁ যাদের যাদের কথা বলার দরকার নাই একটু মিউট করে আচ্ছা যে এপিআই টেস্টিং এর আপনার নতুন ভিডিও যে আর একটা চ্যানেল প্লেলিস্ট আছে এর ভিডিওগুলো সবগুলো এখানেই অ্যাড করেছি শুধু এর ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে এখানে হ্যাঁ আচ্ছা আমরা শুরু করি আলহামদুলিল্লাহ তো গত ক্লাসে আমরা এই জেসন পার্সার দেখিয়েছিলাম তাই না জেসন পার্সার দেখেছিলাম এই যে জেসন পার্সারের হচ্ছে যে জেসন পার্সারের মধ্যে জেসন দুই ভাবে জেসন ফাইলকে দুই ভাবে পার্সিং করা যায় একটা হচ্ছে যে ইউজিং জেসন বা ইউজিং জেসন অবজেক্ট পার্সার বা ইউজিং জেসন অবজেক্ট আর একটা হচ্ছে যে বা ইউজিং জেসন সিরিয়ালাইজার আমরা জেসন অবজেক্টটা দেখেছিলাম জেসন

আমাদের এইটা যেহেতু ম্যাভেন প্রজেক্ট এই ম্যাভেন প্রজেক্টের এই পম ফাইলে এগুলো অ্যাড করা আছে জেসন সিরিয়ালাইজারের এই যে জেসনের জেসন নরমাল নরমাল জেসনের জন্য জেসন সিরিয়ালাইজারের জন্য এটা লাগে আর নরমাল জেসন জন্য এই যে এটা লাগে

এখন শোনা যাচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা শুরু করছিলাম যে এইখান এইখান থেকে কতদিন কামাল এই যে আমরা বলছিলাম যে এই ওয়েবসাইটো রিভিউ করতে আবার এই জেসনের ডেফিনিশনটা एग्जांपलটা যে আমরা জেসন অনুসারে নি্যাস দেখা হয়েছিল কালার আবার পরে ডিভি করছিলে এই এই পেজটা হ্যাঁ আমি দেখছিলাম তাহলে এই পেজটা আমরা পুরোটা দেখে গত ক্লাস আমরা আলোচনা করেছি যে এই পেজটা জেসন জেসন কি জেসনের ফরম্যাট কি লেসন হতে যে সেকেন্ড ব্র্যাকেটে শুরু হয় সেকেন্ড ব্র্যাকেটে শেষ হয় আর কি ভ্যালু পেয়ার ডিকশনারি মতো বাম পাশেটাকে কি এগুলোকে প্রত্যেকটা ওয়ার্ড আর ডাইরেক্ট সরজা ভালু ভ্যালুগুলো যদি স্ট্রিং হলে ডাবল কোটেশন অবলম্বন দিতে হবে নাম্বার হলে ডাবল কোটেশন ছাড়া আর যদি বুলিয়ান হয় তাহলে ট্রু ফলস আর যদি অ্যারে হয় তাহলে ই অ্যারে সাইন সিম্বলটা দিতে হবে আর যদি অবজেক্ট হয় তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হবে অবজেক্ট আবার অবজেক্টের নাম থাকবে এরকম নাম থাকবে সেকেন্ড প্যাকেট এটা হচ্ছে অবজেক্ট এইটা আবার অবজেক্ট এই অবজেক্টের মধ্যে আবার এয়ার এ আছে এটি দিসি জ্যান অবজেক্ট অফ এয়ার এ অফ অবজেক্ট এটা একটা অবজেক্ট এই অবজেক্টের মধ্যে একটা এয়ারে আছে এয়ারে ইলেভেন্টগুলো আবার অবজেক্ট তো এগুলো হচ্ছে যে পুরোটা যে এই প্রোগ্রামে আমরা কতদিন আলোচনা করেছিলাম এই কন্ট্রাক্ট কাট পার্সার কতদিন বলছিলাম যে contract কাজ পাস যদি পাস করা যায় এটা শিখলে সবগুলোই পারা যাবে তো আমরা আজকে আমরা most complicated একটা হচ্ছে যে এই json দেখব জেসন ফাইল দেখব আর এটা যদি পারি ইনশাআল্লাহ তে সবগুলোই পারা যাবে সেটা হচ্ছে যে এই weather api পাস পাস इट्स 3:00 ওকে আমার গিটাবে ওই ওয়েদার এপিআই পার্সার ই আছে এই প্রজেক্ট আছে গিটাবে আমার গিটাবে আমার ওয়ে ওয়েদার এপিআই পার্সার এই প্রজেক্টটা আছে সবাই যদি ক্লোন করে নেন তাহলে এই পুরো প্রজেক্টটাই পাবেন জাস্ট আমি এখান থেকে একটু সংক্ষেপে একটু ডিসকাস করতে চাই এই ওয়েদার এপিআই টা যদি বোঝা যায় তাহলে সব দুনিয়ার এমন কোন অবজেকশন ফাইল নাই যা আপনি বুঝবেন না এই বেশ জটিল আচ্ছা আমরা এর মধ্যে এই পার্সার ক্লাস পার্সার ক্লাসের মধ্যে এই ওয়েদার এপিআই পার্সার এটা এটা দেখে বাকি ক্লোজ আদার অন্যগুলো সব ক্লোজ করে দেই আচ্ছা আমরা যদি এই এই যে ইয়াহু ডেভেলপার নেটওয়ার্ক ইয়াহু ওয়েদার এই ফাইলে যদি চাই আমরা কতদিন আলোচনা করেছিলাম এই ইউআরএল যদি যাই ওপাশ থেকে শোনা যাচ্ছে আমার কথা হ্যাঁ শোনা যাচ্ছে আচ্ছা দারদার ইয়া না আসে কামাল তুমি সাউন্ড দিও হ্যাঁ তোমরা যার ওখান থেকে যে এলো না তো যার নয়েজ না আসে আচ্ছা আমাদের এই যে জেসন আচ্ছা এই যে যদি ওয়েদার আই এ যাই ওই ডেভেলপার ডট ইয়াহু ডট কম ওয়েদার এখানে যে এই যে যদি আমরা সিলেক্ট ইয়ে করি যে ধরো এখানকার জেসনের আমি ফাইল জেসন নিব ফরকাস্ট ফর নোম নিউ ইয়র্ক ও তারপরে শিকাগো ইলানয়েড আর এনি আদার ওকে তো আমরা যদি এইটারে যদি লোকাল যদি মনে করে সাব যদি আমার বা তোমার লোকাল অ্যাড্রেস নিতে চাই তাহলে আমাদের চেঞ্জ করতে হবে শেষে জাস্ট এটা হচ্ছে যে একটা আমরা এই এটা দেখি এটা একটা কোয়েরি কোয়েরিটা কি কোয়েরি হচ্ছে বলছে যে সিলেক্ট উইন ফ্রম ওয়েদার ডট ফরকাস্ট তো তাহলে তো সবাই তো ডেটাবেস সম্পর্কে আইডিয়া হইছে তাই না ডেটাবেস সিলেক্ট অপারেশন আইডিয়া আছে তে কোয়েরিটা কি সিলেক্ট উইন্ড ফ্রম ওয়েদার ডট ফরকাস্ট হোয়ার ডাব্লিউ ও ই আই ডি আই ডি ইন ইন দিয়ে বলছে যে আরেকটা ডেটাবেস থেকে এই এটুকু আবার সিলেক্ট করবে ইনের মধ্যে আবার আরেকটা ডেটাবেস সিলেক্ট করা যায় তো ইনের মধ্যে আবার কি বলছে ইনের মধ্যে বলছে যে সিলেক্ট ডাবলু ই আইডি ফ্রম জিও ডট প্লেসেস ওয়ান হোয়ার হচ্ছে যে শিকাগো শিকাগোড আমি যদি এখানে আমার বের করতে চাই সাপোজ আমি বলি যে মেরিয়াটা যদি বলি যে আটলান্টা মেরিয়াটা দেখি মেরিয়াটা জর্জিয়া তাহলে যদি টেস্ট দেই তাহলে এখানে আমার এই যে ইয়েটা আসছে এই যে এই যেটা বেস্ট যেটা আসছে এটা এটা কোথায় এটা হচ্ছে উইন্ড দেখা যাচ্ছে এটা শুধু জন্য আর যদি আমি যদি সাপোজ যদি ফরকাস্ট করি আর যদি করি তাহলে হলে অনেক অনেক বেশি আসবে আরও ফরকাস্ট হচ্ছে যে পুরো ওয়েদার ফরকাস্ট আচ্ছা ফরকাস্টের জন্য কোয়েরিটা কি আমরা দেখবো সেম আগের কোয়েরিটাই সেম কোয়েরিটা যদি দেখে আসি তাহলে এখানে বলছে যে সিলেক্ট স্টার মানে এভরিথিং আর আগের বার কী যেন ছিল এই উইন্ডের জন্য ছিল সিলেক্ট শুধু উইন্ড আর আমি যদি ফরকাস্ট যদি করি তাহলে বলছে সিলেক্ট স্টার মানে সিলেক্ট এভরিথিং ফ্রম ওয়েদার ডট ফরকাস্ট ওয়ার ওয়েদার ডাব্লিউ ডি ইন ইন এখান থেকে আইডি বের হবে আইডি প্লেস প্লেস থেকে নোম ওর আমি এখানে দিতে পারি যে মেরি মেরিয়েটা জর্জিয়া সাবসোমেটিক এর সিলেক্ট করে দেই তাহলে আমার এখান থেকে এই যে ই আসবে কি বলে এর মানে দেখো অনেক বড় এই যে ও ইয়াহু ওয়েবসাইট মেরিয়েটা জর্জিয়া দেখাচ্ছে এটা অনেক বড় একটা যে একটা হচ্ছে যে ই ফাইল একটা হচ্ছে যে ফাইল আমরা এখন এই JSON ফাইলটা যদি এখান থেকে কপি করি কন্ট্রোল সি সিলেক্ট করে কন্ট্রোল সি দেই সিলেক্ট করে যদি কপি করি কপি করে যদি আমি এক জায়গায় পেস্ট করি যে এখন যদি একটা কি বলে নোট প্যাডে বা টেক্সট প্যাডে যদি আমি একটু যদি সিলেক্ট করি নোট প্যাডে বা টেক্সট প্যাডে যদি আমি এটা পেস্ট করি তাহলে তাহলে এই পুরো রেশানে ফর্ম্যাটটা আসছে পুরো জেসনের আসছে এখন আমি যদি চাই যে কোনো একটা ফরকাস্ট আমি যে আজকে অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি সেভেনের যে এই স্যাটারডে আজকে স্যাটারডে আমি হচ্ছে যে এই টেম্পারেচার বা হচ্ছে যে টেক্সট মোস্টলি ক্লাউডি এইগুলা যদি আমি বের করতে চাই বা এক্সট্রাক্ট করতে চাই তাহলে প্রক্রিয়াটা কি হবে এই প্রক্রিয়াটা বেশ জটিল কারণ হচ্ছে যে এই এইটা হচ্ছে যে একটা পুরোটা একটা হচ্ছে যে তোমার কি বলে জেসন ফাইভ এই যেসনের মধ্যে আরেকটা একটা অবজেক্ট আছে কোয়েরি নামে এই কুয়েরির মধ্যে আবার রেজাল্ট বলে আরেকটা জেসন আছে আরেকটা জেসন অবজেক্ট আছে এই এইসন এই রেজাল্ট অবজেক্টের মধ্যে আর একটা চ্যানেল বলে আরেকটা অবজেক্ট আছে জেসন অবজেক্ট আছে এই চ্যানেলের মধ্যে ইউনিস বলে আরেকটা জেসন অবজেক্ট আছে মানে হায়ার গুলো দেখা যাচ্ছে যে একটা জেসনের মধ্যে অনেকগুলো আবার জেসন অবজেক্ট একটা জেসনের অবজেক্টের মধ্যে অনেকগুলো জেসন অবজেক্ট তো এইভাবে এইটা হচ্ছে যে অনেক বেশ জটিল পার্সিং করাটা এটা পার্সিং করাটা জটিল এখন যখন ডেটা বেজে বা টেস্টিং এর কাজ দিবে তখন টেস্টিং দের টেস্টারদের শুধুমাত্র তোমাকে এই এন্ড পয়েন্ট দিবে ডেটাবেজ ওই পি ওয়াই বা অন্য কিছুতে টেস্ট করার জন্য শুধুমাত্র তোমাকে এন পয়েন্ট ইউ এল দিবে এরকম ইউ দিবে ইদার ইদার তোমাকে এরকম কুয়ারি দিবে না হয় এরকম এন পয়েন্ট দিবে কামাল আর কি শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে ইউ আর আরেকটার নাম কি এন পয়েন্ট না হ্যাঁ এন পয়েন্ট মানে ইউ আর এল এন

এই রেসপন্স তো আমি দুই ভাবে এটা পুরোটা কপি করে নিয়ে আমরা দেখলাম যে একটা যদি নোটপ্যাড ফাইলে এটা যদি ইয়ে করি প্রিন্ট পেস্ট করি তাহলে এই যে পুরো জেসনের ফরম্যাটটা দেখতে পাই এখন আমরা টার্গেট হবে যে এই জেসনটার হচ্ছে যে এই স্পেসিফিকলি এই প্রত্যেকটা এলিমেন্টগুলো সাপোজ আমি সিটি সিটি বের করবো মেরিয়াটা তাহলে আমি এখানে পুরো এই জেসন অবজেক্টের মধ্যে কোয়েরি বলে আরেকটা অবজেক্ট আছে কোয়েরি অবজেক্টের মধ্যে কাউন্ট মধ্যে আবার result বলে আরেকটা session আছে result object এর মধ্যে আরেকটা session object channel নামে চ্যানেলের মধ্যে unit বলে আরেকটা object এরকম বেশ জটিল মনে হচ্ছে তাই না তো এই যেহেতু এটা জটিল তো এটা যদি আমরা ইয়ে করতে পারি আগের class এ বুঝলে এটা আজকের জন্য খুব জটিল হবে না সহজই হবে না তো এইখানে প্রোগ্রামে আমি হচ্ছে যে আরেকটা ইয়ে দিছি এই যে বলে আরেকটা হচ্ছে যে এই ওয়েবসাইটে অ্যাড্রেস দিছি জেসন ফরম্যাটার হচ্ছে যে জাস্ট জেসন ফরম্যাটার যদি এই এই সাইডে যাওয়া যায় তাহলে এখান থেকে তুমি যে জেসনটা পাচ্ছ এখান থেকে যে জেসনটা পাচ্ছ এই জেসনটা এই জেসনটা কপি করে নিয়ে এই জেসন ফরম্যাটারে আর ভ্যালিডেটারে যদি এখানে দেয় ভ্যালিডেটারে এখানে যদি পেস্ট করা যায় তাহলে গুড একটা সুন্দর একটা এরকম ই কর প্রসেস দিলে দেখো আর একটু বেটার ওয়েতে আসছে এটা এইটা একটু বেটা রয়তে আসছে বেটা রয় কেমন দেখি তো একটু বাড়ি জানা বেটা রয় মানে এর মধ্যে দেখো একটু বি আছে আমি যদি এই যে মাইনাস গুলোতে ক্লিক করি তাহলে পুরোটা ই হয়ে যাচ্ছে ব্যাক হয়ে যাচ্ছে আবার যখন প্লাসে দেই তে পুরোটা হচ্ছে আবার আনপ্যাক হচ্ছে এখন আমি যদি কোয়েরির মধ্যে যাই এখানে এখানে মাইনাসে ক্লিক করি তাহলে আবার ছোট হয়ে যাচ্ছে তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখান থেকে বুঝার সুবিধে কি প্রথমে আমার পুরো একটা এই পুরোটা একটা ইয়ে ছিল এটা একটা কি বলে প্রথমে একটা জেসন অবজেক্ট এই একটা জেসন অবজেক্ট মধ্যে কুয়েরি বলে আর একটা জেসন অবজেক্ট আছে কুয়েরি জেসন অবজেক্ট যদি আমরা এক্সট্রাক্ট করি এর মধ্যে আমরা রেজাল্ট বলে আরেকটা আছে রেজাল্ট বলে আরেকটা একটা জেসন অবজেক্ট আছে রেজাল্টের মধ্যে যদি আবার আমরা দেখি চ্যানেল বলে আরেকটা জেসন অবজেক্ট আছে চ্যানেল যদি আবার এক্সটেন্ড করি এর মধ্যে ইউনিট বলে আরেকটা অবজেক্ট আছে আচ্ছা ইউনিটের মধ্যে আবার চ্যানেলের মধ্যে ইউনিট আছে আবার যে যে এই লোকেশন যদি মাইনাস করি লোকেশন তাহলে আমরা এগুলো সুবিধা কি ছোট করে ইয়ে করে প্যাক করে আমরা এক্সাক্টলি আমার কোথায় যাওয়া লাগবে সেখানে যেতে পারি তাহলে একটু এক্সট্রা করার সুবিধা হয় এক্সার্ট করাটা সুবিধা হয় আমি যদি চাই সাপোজ আমি আজকের এই 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 যে উইন বা অ্যাটমসফেয়ার কোথায় আচ্ছা সবগুলো আমি ই করে ফেলি না আইটেম আইটেমের মধ্যে কি আছে আইটেমের মধ্যে কন্ডিশন কন্ডিশনের মধ্যে আচ্ছা এই ফরকাস্ট আমরা যদি চাই যে আজকের বা অক্টোবর টুয়েন্ট আগামীকালের ফরকাস্ট দেখব আগামীকাল সানডে তার ফরকাস্ট দেখব কোথায় কিভাবে এই হায় সেটি ওয়ান ডিগ্রি তাহলে আমাদের এখান থেকে গেলে সুবিধা কি আমি এখান থেকে দেখতে পাই এই যে হায়ার আর কিটা প্রথমে একটা ইয়ের মধ্যে আরেকটা একটা যেসন অবজেক্টের মধ্যে আরেকটা যেসন অবজেক্ট আসছে সেই যেসন অবজেক্টের নাম হচ্ছে যে কুয়েি কুয়েির মধ্যে আরেকটা যেসন অবজেক্ট যেখানে শুধু আমি মাইনাস মাইনাসের থেকে যাবো খালি মাইনাস এগুলো দেখবো কারণ আমি মাইনাস যদি প্লাস ইয়ে করে ফেলি তাহলে তো আমার পুরো এক্সট্রাটা হয়ে যাচ্ছে প্যাক প্যাক হয়ে যাচ্ছে এক্সট্রা করে শুধু মাইনাস মাইনাস দেখব কোথায় কোথায় মাইনাস আছে তো আমার দেখো প্রথমে আমি এই কুয়েরি থেকে এই মাইনাসে যাব কুয়েি তাই না কুয়েি থেকে রেজাল্টে যাবো রেজাল্ট থেকে চ্যানেল যাবো চ্যানেল থেকে আইটেমে যাব শুধু মাইনাস গুলো দেখব হ্যাঁ আইটেম আইটেমের মধ্যে গেলে তারপরে আইটেমের মধ্যে আবার কি আছে ফরকাস্ট তাই না এগুলো কি সাব কোয়েরি নাকি এগুলো সাব কোয়েরি না এগুলো সাব হচ্ছে যে ইয়ে কি বলে যে অবজেক্ট আমরা বলছিলাম না যে জেসন একটা জেসন ফাইলের মধ্যে

সুবিধা হচ্ছে যে তুমি জেসন ফরমেটার যদি এই এইখানে যদি ফরম্যাট করো তাহলে দেখা যায় যে আমাদের কি কি আছে সুবিধা হয় আসলে তো এজন্য আমরা যে কনভার্টার ইউজ করতেছি বোঝার জন্য যাওয়ার জন্য দেখো এই যে মাইনাস মাইনাস করে যাব প্রথমে এখানে যাব প্রথমে এটা আমার কোয়েরি তারপরে কোয়েরিতে যাব তারপরে রেজাল্টে যাব রেজাল্টের মধ্যে চ্যানেল আছে আমি যে মাইনাসে ক্লিক দিলে দেখো আবার হচ্ছে যে আমার নিয়ে হয়ে যাচ্ছে সবগুলো আর ভিতরে সবগুলো প্যাক হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এই যে সুবিধা যে এই এখান থেকে সুবিধা যে এই এক্সট্রাক্ট করার জন্য এখান থেকে সুবিধা এটা ইউজ করা কারণ আমি যদি এখানে মাইনাসে ক্লিক দেই দেখো সব হয়ে যাচ্ছে আমি সবই মাইনাস মাইনাসে যাব সব মাইনাস মাইনাসে যাব মাইনাস লাগাও তাহলে কোয়েরি তারপরে কথা রেজাল্ট তারপরে কোথায় চ্যানেল তারপরে কোথায় যাব চ্যানেলের নিচে 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 আসলে এইটা আইটেম তাই না আইটেম আচ্ছা আইটেম আমি কি আইটেম নিয়ে খুব ভালো নাকি আচ্ছা আইটেম কারণ আমি যদি এখন যদি আমার সাপোজ মনে করো আমি এইটা বের করবো আজকের ডে স্যাটারডে অক্টোবর এটা বের করবো তাহলে আমি এটা এখানে কীভাবে আসবো লাস্ট ইন্ডিয়া দেখো এখানে আসলে কীভাবে আসবে বলো

ইয়াহু dot যদি তাহলে যে কোনো সাধারণত yahoo website এ গেলে তোমাকে শুরুতেই দেখে এক সাইডে এখানে তোমাকে ইয়ে দেখাবে কোনো এক জায়গায় এই যে এই দেখাচ্ছে না তোমার মেরিয়েটা জর্জ আমি মেরিয়েটা আছি আমার এই যেখানে সিটির নাম দেখাচ্ছে আছে জর্জ আজকে টেম্পারেচার ফিফটি সেভেন ডিগ্রি আগামীকাল সেভেন্টি ওয়ান ডিগ্রি মানডেতে সিক্সটি সেভেন তাই না

হচ্ছে যে ইয়াহুতে কাজ করি বলতে আমি কাজ করি তাহলে আমি আমি এরকম করে কোম্পানি ডেটাবের যাব ডেটা বেজে গিয়ে এরকম করে কোয়েরি লিখবো কোয়েরি লিখলে আমাকে এরকম করে আরে যেসন ফাইল আসবে যেসন ফাইল আসলে আমি যেসন ফাইল দেখে আমি এরকম করে আমি এরকম করে ধরো আমি চাচ্ছি যে আজকের আমি ই বের করবো কি বলে আজকের আমি টেম্পারেচার বের করবো টেম্পারেচার বের করবো তাহলে আমার এই যে আজকে টেম্পারেচার হচ্ছে যে আমার এখানে এই ফিফটি সেভেন আছে তাহলে আমি এই ফিফটি সেভেনে আসবো কী করে এই যে একটু আগে যে আলোচনা করলাম আমি এই প্রথমে কুয়ারি অবজেক্টে আসবো সেখান থেকে রেজাল্ট অবজেক্টে আসবো সেখান থেকে চ্যানেল অবজেক্টে আসবো ঢুকবো চ্যানেলে ঢুকে তারপর আইটেমে ঢুকবো আইটেমে ঢুকে তারপর আমি ফরকাস্ট ঢুকবো ফরকাস্ট ঢুকে এটা আমার একটা এটা একটা এটা ফরকাস্টের পরে এটা আমার আরেকটা আমার কাছের মধ্যে এটা আমার এয়ার তাই না এয়ারে অফ অবজেক্ট এই এয়ার এতে প্রথম অবজেক্টে গিয়ে আমি আছে যে এই ধর ডেটা নিলে স্যাটারডে পাবো যদি হাইটা হাই ভ্যালিটা নেই তাহলে ফিফটি সেভেন পাবো তাহলে এই ফিফটি আমি স্টার্ট করব করার পরে যদি আমি দেখি যে এই ফিফটি আমার এই অ্যাপ্লিকেশনের এই ফিফটি সেভেনের সাথে ম্যাচ করছে অ্যাপ্লিকেশনের এই ফিফটি তো আমি এখান থেকে স্টার্ট করতে পারবো কী বলে কী দেয়া ওই যে আমরা জানি যে

আমি এটা ম্যাচ যদি ম্যাচ করে তাহলে আমার টেস্ট হয়ে গেল এটাই হচ্ছে কাজ নাকি দরজাটা অফ করে আস